শুভ সকাল পিলাবনে আজ আমি তুম জ্যামিতি বইর পরিমিতি বিষয় আউ কিছু আলোচনা করিয়া আমি পূর্ব ক্লাসে ঘন বস্তু বিষয়ে আলোচনা করলে প্রিজিম পিরামিড আয়তঘন সমঘন এইসব বিষয়ে আলোচনা করলে আজ আমি সে পৃষ্ঠর ক্ষেত্রফল বিষয়ে পড়া আমি সবু ঘন বস্তুর পৃষ্ঠর ক্ষেত্রফল বর্তমানে পড়িবানি আমি কেবল অল্প কেতলে জাঁয়া আউ টিকি বড় ক্লাস গেলে আউ কিছু জাঁয়া আমি তা পূর্ব পড়লে এই যে ঘন বস্তু বা ত্রৈমাত্রিক বা ত্রিমাত্রিক যেটা আমি কুচে থ্রি ডাইমেনশনাল যেটা কুচে সেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তার গোটে উদাহরণ আমি কইতে গোটে সমঘনটি ইয়ে গোটে বহুফলক কারণ সবুজাক পৃষ্ঠ সমতল তেমন এই বহুফলক মানক ভিতরু আমি বহুফলক মানক ক্ষেত্রফল বিষয়ে আজ আলোচনা করিয়া এ বহুফলক ভিতরু আমি গোটিয়ে বহুফলক নেইছে যেটা সমঘন আর সবুজাক পৃষ্ঠ গোটে গোটে বর্গক্ষেত্র ইয়ে আর যদি সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল পচরা যায় মানে এপট পৃষ্ঠতল ক্ষেত্রফল এপট পৃষ্ঠতল এপট 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 সবুজাক পৃষ্ঠতল এ সবুজাক মিশিগলে সমগ্র পৃষ্ঠতল হুয়ে খালি চারিটা সাইডর মিশিগলে তা কোথায় পার্শ্ব পৃষ্ঠতল ক্ষেত্রফল তেমন দেখা যদি আর বাহুটা মু এক্স মিটর নিয়ে তাহলে এই যে এ লেখা যাই যে পটটা দেখ ইয়ে গোটে বর্গক্ষেত্র হয়ে গেল আর বাহু এক্স এপটে এক্স তাহলে এই এই ক্ষেত্রফল কত হব এক্স স্কোয়ার এক্স গুণন এক্স বাহুর বর্গ এ বিষয়ে আমি পড়িচারছে বর্গক্ষেত্র ক্ষেত্রফল তেমন আর ক্ষেত্রফল হল এক্স স্কোয়ার বর্তমান বি দেখ এটা বি লেখা হয়েছে আর বি বাহু এক্স এক্স তেমন আর বি এক্স স্কোয়ার ইয়ে সি লেখা হয়েছে আর বি এক্স স্কোয়ার এপটে ডি লেখা হয়েছে আর বি এক্স স্কোয়ার কেইটা হল চারটা তাপরে এপটে দেখ ই লেখা যাইছে এটা ই তেমন আর ক্ষেত্রফল কত হব ইয়ে বি এক্স স্কোয়ার এপটে এফ লেখা হয়েছে আর ক্ষেত্রফল বি এক্স স্কোয়ার তেমন বর্তমান ইয়ে ছটা পৃষ্ঠতল ছটাকর ক্ষেত্রফল হল এক্স স্কোয়ার লেখা এই যে পার্শ্ব পৃষ্ঠতল কুযায় খালি চারিটার পৃষ্ঠতল কথা কুযায় তেমন আমি বর্তমান কইপার ইয়ে গোটে সমঘন সমঘনর পার্শ্ব পৃষ্ঠতলর ক্ষেত্রফল তাহলে কত হল সমঘনর পার্শ্ব পৃষ্ঠতলর ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হব চারিটা এক্স স্কোয়ার এ বি সি ডি যে চারটা ধরতে চারিটা ফোর এক্স স্কোয়ার বা ফোর এক্স স্কোয়ার বা মু তাকে লিখি পারি ফোর গুণন বাহুর বর্গ এক্সটা আমি কাউ নেইলে বাহু যেত সমগ্র পৃষ্ঠতল কথা কুযাব তা দেহে উপর তলটা মিশিযো ইয়ে বি এক্স স্কোয়ার ইয়ে বি এক্স স্কোয়ার তেমন সমগ্র পৃষ্ঠতল সমঘনর এটি লেখা যাব সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল কত হব সেটা সেটা হব কত ছটা এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার বা তাকে আমি লিখি পারি সিক্স গুণন বাহুর বর্গ কারণ আমি কহিলে সবুজাক বাহু আর এক্স বলে নিয়েছি আমি তেমন ইয়ে ছটা পৃষ্ঠতলকে নিয়ে গঠিত হয়েছি তেমন চারিটা পৃষ্ঠতল হচ্ছে পার্শ্ব পৃষ্ঠতল তলভূমি উপর ভূমি মিশিগলে এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল তাহলে আমি সমঘনর পার্শ্ব পৃষ্ঠতল ক্ষেত্রফল আর সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল সূত্র বা জাগলে পার্শ্ব পৃষ্ঠতল হচ্ছে ফোর এক্স স্কোয়ার কো কো বই ফোর এল স্কোয়ার লেখা হয়ে বা ফোর এ স্কোয়ার লেখা হয়ে কোটি এ যেটি বাহু বাহুটা এটি এক্স দিয়েছি বাহুটা যদি এল হয়ে তার ফোর এল স্কোয়ার বাহুটা যদি এ হয়ে ফোর এ স্কোয়ার তেমন কো কো বইরে এমতি লেখা যাই আর সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল কোণ হব না সিক্স এক্স স্কোয়ার বা সিক্স এল স্কোয়ার বা সিক্স এ স্কোয়ার বা সিক্স গুণ বাহুর বর্গ তাহলে বর্তমান মতো কুয়ে সমঘনর বাহুর দৈর্ঘ্য যদি দিয়েছিল তাহলে চারিটা পার্শ্ব পৃষ্ঠতল ক্ষেত্রফলর সমষ্টি আমি কইপার না আর সমগ্র পৃষ্ঠতল মানে সবুজাক ক্ষেত্রফল সমষ্টি মধ্যে আমি কইপার এইটাকে যদি খোলিকি দেখাই দিয়ে তাহলে ইয়ে সমঘনর নকশা হব দেখা সমঘন নকশা বা নেট তা কুয়াযাই
ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଏଇ ସମଗନଟିକୁ ମୁଁ ଖୋଲିଦେଲି, କେମିତି ନକ୍ସାରେ ପରିଣତ ହେଲା ଏଇଟାକୁ ଆମେ କହିଥାଉ ସମଗନର ନକ୍ସା। ଇଏ ଚାରିଟା ବର୍ଗକ୍ଷେତ୍ର ଲେଖା ହେଇଥିବ, ଦେଖ ଏ ବି ସି ଡି ଚାରିଟା ଅଛି, ଉପରଟା ଲେଖା ହେଇଛି ଏଫ ଏ ଇ ଆଉ ତଳଟା ଏଫ, ଏମିତିଆ। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଉପର ବର୍ଗକ୍ଷେତ୍ରଟି ଏଠି ନ ରହିକି ଏଠି ରହିପାରେ, ଏଠି ରହିପାରେ, ଯେକୌଣସି ଜାଗାରେ ରହିପାରେ, ଚାରିଟା ବର୍ଗକ୍ଷେତ୍ର ଯେକୌଣସି ଉପରେ ରହିପାରେ। ଏ ତଳେ ଯେଉଁଟା ଲାଗିଛି ସେଇଟା ଏଠି ନ ରହିକି ଏଠି ଲାଗିପାରେ, ଏଠି ଲାଗିପାରେ, ଏଠି ଲାଗିପାରେ, ଯେକୌଣସି ଜାଗାରେ ଲାଗିଲେ ଚଳିବ। ଏଇଟା ହେଉଛି ଗୋଟିଏ ସମଘନର ନକ୍ସା। ଆକୁ ମୁଁ ଫୋଲ୍ଡ କରିଦେଲେ ପୁଣି ସମଘନରେ ପରିଣତ ହୋଇଯିବ, ଦେଖ ଭାଙ୍ଗିଦେଲେ ଏଇଟା ସମଘନ ହୋଇଗଲା, ଦେଖ ସମଘନ ହୋଇଗଲା। ତେଣୁ ସମଘନର ନକ୍ସା ତିଆରି କରିପାରିବା, ସମଘନର ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ ଆମେ ଜାଣିଲେ, ଆଉ ସମଘନର ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ ବି ଜାଣିଲେ। ସେମିତି ଆୟତଘନ ବିଷୟ ଦେଖିବା, ଆୟତଘନ ଏଇଟା ଏଇଟା ଆୟତଘନଟିଏ, ଆର ମୁଁ ନମ୍ବରିଂ କରିଦେଇଥିଲି ଏକ ଦୁଇ ତିନି ଚାରି। ଆର ସେମିତି ଯଦି ଖୋଲି ଦିଆଯାଏ ଆକୁ, ଦେଖ ଇଏ ଚାରିଟା ପୃଷ୍ଠ, ଇଏ ଉପରେ ଗୋଟେ ଲାଗିଥିବ ଏଠି ଏ ପୃଷ୍ଠ, ଆଉ ତଳ ପୃଷ୍ଠଟା ଏଠି ଛିଣ୍ଡିଗଲା, ତଳେ ଏଠି ଲାଗିଥିବ, ଏଠି ବା ଏଠି ଲାଗିଥିବ। ଇଏ ହେଉଛି ଆୟତଘନର ନକ୍ସା। ଆର ସେମିତି ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ର ପକାଇଲେ ଏ ଚାରିଟା ପୃଷ୍ଠତଳ, ଏଇ ଚାରିଟା ପୃଷ୍ଠତଳ ହେଲା ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳ। ଉପର ଭୂମି ଆଉ ତଳ ଭୂମି ଲାଗିଲେ ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳ ହେବ। ଯଦି ଆର ଦୈର୍ଘ୍ୟ ଏ, ପ୍ରସ୍ଥ ବି ଆଉ ଉଚ୍ଚତା ସି ହେଇଥାଏ, ତାହେଲେ ଦେଖିବା ଏ ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳ ଏଇଟା ହେବ କେତେ। ଯଦି ଏଇଟା ଏ ଆଉ ଏଇଟା ବି ଆଉ ଏ ଉଚ୍ଚତା ସି ହେଇଥାଏ, ତାହେଲେ ଏଇ ପଟର କ୍ଷେତ୍ରଫଳ ହେବ ଏ ଗୁଣନ ସି। ଏ ତା ପଛପଟଟା ବି ସେଇ ଏ ଗୁଣନ ସି, ଆଉ ଏପଟଟା ହେଉଛି ବି ଗୁଣନ ସି। ଏଇ ଏତକ ବି, ଏଇଟା ହେଉଛି ସି, କାରଣ ଏଇଟା ଗୋଟେ ଆୟତ କ୍ଷେତ୍ର। ତାହେଲେ ବି ଗୁଣନ ସି ପ୍ଲସ୍ ଏପଟଟା ବି, ବି ଗୁଣନ ସି, ତାହେଲେ ଏତକ ମିଶିଗଲେ ଏଇଟା ହେଲା ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ। ଏ ଚାରିଟା ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ, ତାହେଲେ ଦେଖିବା ଆଗକୁ କେତେ ହେବ। ଆକୁ ମୁଁ ଲେଖିପାରିବି ଟୁ ଏ ସି ପ୍ଲସ୍ ଟୁ ବି ସି, କାରଣ ବି ସି ପ୍ଲସ୍ ବି ସି ଟୁ ବି ସି, ଏ ସି ପ୍ଲସ୍ ଏ ସି ଟୁ ଏ ସି, ବା ଏଥିରୁ ଟୁ ସି କମନ୍ ଗଲେ ଏ ପ୍ଲସ୍ ବି। ତେଣୁ ଦୁଇ ସିଟା ଆମେ ଉଚ୍ଚତାକୁ ନେଇଛେ, ଆଉ ଏ ବି ହେଉଛି ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ ଆଉ ପ୍ରସ୍ଥ, ତେଣୁ ଏମିତି ଲେଖାଯାଇପାରେ ଟୁ ସି ହୋଲ ଏ ପ୍ଲସ୍ ବି। ଏଇଟା ହେଲା ଆୟତଘନର ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳର କ୍ଷେତ୍ରଫଳ। ଏଇଟା କ'ଣ ବାହାରିଲା, ଆୟତଘନର ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳର କ୍ଷେତ୍ର। ମୁଁ ତାକୁ ପା ପୃ ଖେ ଲେଖିଦେବି ସର୍ଟରେ, ପାର୍ଶ୍ୱ ପୃଷ୍ଠତଳର କ୍ଷେତ୍ରଫଳ ସର୍ଟରେ ଏଇଟା। ଯଦି ମୁଁ ଏଠି ଏ ବି ସି ନେଇଛି, ଯଦି ଦୈର୍ଘ୍ୟ ଏଲ୍, ପ୍ରସ୍ଥ ବି, ଉଚ୍ଚତା ଏଚ୍ ନିଆ ହେଇଥିବ, ତାହେଲେ ସେ କ'ଣ ହେବ ସୂତ୍ର, ନା ଟୁ ଏଚ୍ ହୋଲ୍ ଇନ୍ଟୁ ଏଲ୍ ପ୍ଲସ୍ ବି। ଉଚ୍ଚତା ଏଇଟା ଦୈର୍ଘ୍ୟ, ଏଇଟା ପ୍ରସ୍ଥ, ଏମିତି କହିପାରିବେ। ଆଚ୍ଛା ଆର ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ ହେଲେ କ'ଣ ହେବ, ନା ତଳ ଭୂମି ଆଉ ଉପର ଭୂମି ମିଶିଯିବ। ତଳଟା ହେଉଛି ଏ ଗୁଣନ ବି, ଉପରଟା ବି ଏ ଗୁଣନ ବି, ମାନେ ଆଉ ଦୁଇଟା ଏ ବି ଆଦରେ ମିଶିଯିବ। ଦେଖିବା ତାକୁ, ତାହେଲେ ଆୟତଘନର ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ହେବ, ଆୟତଘନର ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ ସବୁଯାକ ପୃଷ୍ଠତଳ, ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ହେବ, ଦୁଇଟା ଏ ବି, ଉପର ଏ ବି ତଳ ଏ ବି, ଦୁଇଟା ଏ ବି, ଆଉ ଏ ଯେଉଁ ଦୁଇଟା ସାଇଡ଼ରେ ହେଲା ଦୁଇଟା ବି ସି, ଆଉ ଏ ସାଇଡ଼ ଏ ଗୁଣନ ସି, ଏ ପଛପଟଟା ବି ଏ ଗୁଣନ ସି, ତେଣୁ ଦୁଇଟା ଏ ସି, ତେଣୁ ତାକୁ କମନ ଗଲେ ଟୁ କମନ ଗଲେ ଏ ବି ପ୍ଲସ୍ ବି ସି ପ୍ଲସ୍ ସି ଏ, ଯେଉଁଠି ଏ ହେଉଛି ଦୈର୍ଘ୍ୟ, ବି ହେଉଛି ପ୍ରସ୍ଥ, ଆଉ ସି ହେଉଛି ଉଚ୍ଚତା। ଏଇଟା ହେଲା ଆୟତଘନର ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ।
पार्श्व पृष्ठ तो आगुरी बाहर करते टू सी होल इंटू ए प्लस बी मुझे जब एल बी एच आकार लिखे दैर्घ्य को एल प्रस्थ को बी उच्चता को एच लिखे तो हम टू होल इंटु एल बी प्लस बी एच प्लस एच एल एल तो हूँ दैर्घ्य बी हूँ प्रस्थ एच हूँ उच्चता तेणु ये दु प्रकार जगह लिखे हम ए बी सी मध्य लिखे हम एल बी एच मध्य लिखे हम तेणु ये गला समग्र पृष्ठतल आ पार्श्व पृष्ठतल क्षेत्रफल कौन पाई आम आगु टू सी होल इंटु ए प्लस बी जदि एल बी एच आकार कह टू एच होल इंटु एल प्लस बी ये सब कौ एकक बाहर ना वर्ग एकक क्षेत्रफल तुम आगे पढ़ी सारी वर्ग एकक वर्ग सेंटीमीटर वर्ग मीटर वर्ग किलोमीटर इत्यादि तेल यही भाव में तुम्हें आयतघन आमघन पार्श्व पृष्ठतल आ समग्र पृष्ठतल क्षेत्रफल बाहर कर तले आज आम ये पढ़ा पुणी आउ किसी नुआ धारणा नहीं आसंता क्लास आलोचना रोची बाय बाय।